আসসালামু আলাইকুম। সো গত টিউটোরিয়ালে আমি গেট জিনিসটা দেখিয়েছিলাম, গেট মেথড বা হচ্ছে আপনার এই সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা দিয়ে রিসিভ করতে হয়। সো এটার মধ্যে আমি ছোট্ট একটা জিনিস দেখাই। ধরেন আপনি এটা ইকো করেছিলেন কীভাবে, যে এই হোম পেজের মধ্যে আপনি জিনিস ফর্মটা লিখবেন, লিখার পরে লেখা কমপ্লিট হয়ে গেলে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এই জিনিসটা এখানে চলে আসবে, তাই না? হোম মেথডে চলে আসবে। তো এই হোম মেথডে যে চলে আসবে, ধরেন এখানে আমি কি লিখলাম, নীরব লিখলাম আর হচ্ছে 1 2 3 4 5 লিখলাম, 1 2 3 4 লিখলাম, সাবমিট দিলাম, এটা চলে আসলো। এখন কথা হচ্ছে যে আপনি যদি এ পাশে দেন, ধরেন আপনি নীরব লিখে সাবমিট দিলেন, সাবমিট দেবেন, নীরব চলে আসলো, তাই না? এখন নীরব লিখে চলে আসলো, নীরব চলে আসলো। বা হচ্ছে আপনি এখানে এই জিনিসটা আপনি কেটে দেন, কেটে দিয়ে আপনি ধরেন সাপোজ আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ দেন, হ্যাঁ ট্যাগ দিলেন, তারপরে কি করবেন আপনি হচ্ছে, আচ্ছা যেহেতু এটা ডাবল কোটেশন, এটা সিঙ্গেল কোটেশন লাগবে, এটা কেটে দিলাম। টোটাল জিনিসটা হচ্ছে আমি ডাবল কোটেশনের মধ্যে রেখে দেবো, ডাবল কোটেশন আর ভিতরে হচ্ছে সিঙ্গেল কোটেশন, কারণ এটা আমি এর আগেও বুঝিয়েছি যখন স্ট্রিং বুঝিয়েছি, আপনি দেখে নিতে পারেন আমার ওই টিউটোরিয়ালটা। সো এখানে এই ডাবল কোটেশনের ভিতরে এটা দিলাম, দেওয়ার পরে এখানে ধরেন সাপোজ আমি লিখলাম হচ্ছে গুগল, গুগল লিখলাম, লেখার পরে এখানে আমি গুগলের অ্যাড্রেসটা দিলাম, যেরকম হচ্ছে https://google.com, তাই না? এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে যদি আমি আসি, এখানে আসার পরে কি আমি রিলোড দিলাম, কী শো করতেছে? গুগল শো করতেছে, কারণ আমি ইকো করছি কি, গুগল। এখন দেখেন এই জিনিসটা যেহেতু গুগল আমি ইকো করার পরে এইভাবে আসে, তার মানে যদি আমি এটা ইকো করি, নীরবটা ইকো করি, ইকো করলাম, নীরব ইকো করলে কী আসবে, এই রিসিভ করে যেটা সেটা কি আসবে, এটা হচ্ছে আপনার আমি নীরব সাবমিট করেছিলাম, নীরব আসছে, আর এটা হচ্ছে গুগল আসছে, তাই না? গুগল হচ্ছে পরবর্তীতে আমি ইকো করেছিলাম। তো এখন এই যে এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে, এই ভেরিয়েবলটা যদি আমি এই যে এই গুগলের এখানে দিয়ে দিই, গুগলের এখানে দিয়ে দিই, আমি সেভ দিয়ে দিই, তাহলে দেখেন তাহলে কী হবে, নীরবটাই কিন্তু, নীরবে ক্লিক করলাম, গুগলে চলে গেলাম, তাই না? এটা হচ্ছে নর্মাল কিছু কিছু জিনিস, এইসব ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো আসলে আপনার মনে রাখতে হবে বা নিজে নিজে ট্রাই করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে নর্মালি একটা জিনিস। তো এই জিনিসগুলো আপনি ট্রাই করবেন, আরও কিছু আছে ওগুলো ট্রাই করবেন। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে গেটের মাধ্যমে যখন আপনি রিসিভ করেছেন, তখন ভ্যালুটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম সে এটাই করেছে, আর পাসওয়ার্ড কিছু দেননি, তাই না? সো এখানে যদি আপনি এখন পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা কিন্তু এই যে দেখেন, আচ্ছা পাসওয়ার্ডটা আমি ইকো করি নাই, ইকো করলে যদি আমি ইকো পাসওয়ার্ড যদি ইকো করতাম, দেখেন ইকো যদি আমি পাসওয়ার্ড যদি দিতাম, তাহলে কী হতো, রিলোড দিলাম, ওই যে আমি যেটা লিখছিলাম একটু আগে, এই যে দেখেন ওই বাকিটাও কিন্তু চলে আসছে, তাই না? আর এটা কিন্তু লিঙ্ক হয়ে আছে। সো আপনি যদি এই অ্যাড্রেসটা যদি আপনি যদি এই ভেরিয়েবলটা যদি না দিয়ে আপনি যদি টোটাল এই জিনিসটাও দেন তাহলেও কিন্তু কাজ করবে, টোটাল এই জিনিসটা দিলেও কিন্তু কাজ করবে। সেভ দিলাম, তারপরে দেখেন রিলোড দিলাম, এই জিনিসটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? আর আপনি যদি এখানেও এই জিনিসটা যদি আপনি, এটা আসলে একটু বড় হয়ে যায়, তো এই জন্য আমি আপনার কি করতে হবে, ছোট ছোট কোনো একটা ভেরিয়েবল যেটা আপনার মনে থাকে, আপনি এখানে ইউজারই দিতে হবে এরকম কিছু না, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এটা যদি আপনি এখানে টোটাল জিনিসটাই দিয়ে দেন, তারপরে কিন্তু কাজ করবে, দেখেন তারপরে কিন্তু কাজ করতেছে। আচ্ছা এখানে ডাবল কোটেশনের একটা ফ্যাক্ট আছে, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের একটা ফ্যাক্ট আছে, এই জন্য হয়তো এরকম হয়েছে। এটা যদি স্ল্যাশ, এটা হচ্ছে, আচ্ছা সেভ দিলাম, তারপর রিলোড দিলাম। আচ্ছা দেখেছেন আসলে প্রবলেমটা হচ্ছে কি, যদি আপনি এই জিনিসটা ইউজ করতে চান, ঠিক আছে, এই জিনিসটা ইউজ করলে আপনি দেখা যায় এই যে এইটা হচ্ছে, এটা অনেকেই আসলে জানে না এই বিষয়টা, এই যে আপনার হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের যে বিষয়টা, ঠিক আছে? আর মেন কথা হচ্ছে যদি আপনি প্রবলেমে না পড়েন, এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না। যে কোনো প্রবলেম যখন আপনি পড়বেন তখনই আপনার সলিউশনগুলো চলে আসবে, তাই না? সো এই প্রবলেমগুলো আস্তে আস্তে যখন আপনি প্রবলেমে পড়বেন, যখন আপনি নিজে নিজে সলিউশন করবেন, গুগল করবেন, অথবা যদি কোনো প্রবলেম পড়েন আমাকে কমেন্ট করবেন যে এই প্রবলেমগুলো পড়েছি বা এই প্রবলেমটা হয়েছে, এটা সলিউশন কি, দেখবেন আমি প্রবলেম সলভ করে দেবো, অথবা গুগলে নিজেই পারবেন। তো মেইন কথা হচ্ছে যেটা হচ্ছে যে आपने देखें एखन होच्छे एखाने गेट मेथड यूज करेছিলাম गेट मेथड यूज করার জন্য আপনার এখানে কিন্তু ভেরিয়েবল এখানে কিন্তু আপনার ডাটা শো করতেছে আপনি ইউআরএল এর মধ্যে শো করতেছে তাই না সো এখন যাতে এটা শো না করে তাহলে কি করতে হবে তাহলে আমার গেট মেথডের মাধ্যমে আমরা যেহেতু এখানে কাজ করেছিলাম এখানে আমরা এখন করব হচ্ছে কি পোস্টের মাধ্যমে পোস্ট মেথডের মাধ্যমে ঠিক আছে পোস্ট মেথডের মাধ্যমে করব এবং এখানে আমি পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব পোস্ট ঠিক আছে সো পোস্ট ইউজ করলাম पेस्ट করলাম এখানে দেখেন সব জায়গায় আমি পোস্ট দিয়ে দিলাম সেভ দিলাম দেখেন সেম জিনিসটা কিন্তু আছে রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে এখানে পোস্ট আসে নাই কেন আচ্ছা এই যে এখানে আমি কিন্তু ইউজ করেছি তাই না এই জিনিসটা ইউজ করার কারণেই আসে নাই এখন আমি কেটে দেই আচ্ছা এটা কারণ আমি কোনো কিছু এন্টার করি নাই ঠিক আছে এখন আমি টেক্সটের মধ্যে যাই ধরেন আচ্ছা একটা নাম প্যাকে যাই test.php এর মধ্যে এখানে গেলাম এখন আমি নীরব লিখলাম দেন হচ্ছে শুধু নীরবটা আমি সাবমিট করি এই দেখেন এটা কিন্তু চলে আসছে এখন দেখেন এখানে আশেপাশে কিছু আছে কিছু নাই ঠিক আছে আর তখন ইরোটা আসছিল কেন কারণ হচ্ছে তখন আমি হোম পেজে গিয়েছিলাম কিন্তু কোনো ডাটা সাবমিট করার আগে এই যে সাবমিট না করে আমি ওটা ওই যে ওই পাশে চলে গেছিলাম তো এইজন্য ইরো দেখাচ্ছে ওটা হচ্ছে ইসেটের কাছে যে হোক ওটা আপনার পর দেখাবো ওটা এখন বুঝবেন না সো ওটা আমি সামনে টিউটোরিয়ালে দেখাবো সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন সো এখন দেখেন এক্সকিউজ মি পোস্ট মেথডের কাজ হচ্ছে যে আপনার ডাটাটা শো না করে উপরে হচ্ছে শো না করে এটা ভিতরে ভিতরে হিডেনলি কাজ করবে ঠিক আছে আপনার হিডেনলি কাজ করবে আর গেট মেথড হচ্ছে আপনার ইউআরএল এর মধ্যে শো করবে যে সে এই জিনিসটা ডাটাটা ট্রান্সফার করেছে বা এই জিনিসটা আপনার সেন্ড করেছে তাই ঠিক আছে সো এখানে রিসিভ করবে কিন্তু সে হিডেনভাবে রিসিভ করবে এটা হচ্ছে পোস্টের কাজ আপনি সব ঠিক আছে জাস্ট হচ্ছে এখানে আপনি পোস্ট ইউজ করবেন এটা হচ্ছে পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল আর এটা হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে এখন আরেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে সেটা হচ্ছে रिक्वेस्ट ये देखें REQUEST रिक्वेस्ट अच्छा ये रिक्वेस्टर जिनिसटा कि रिक्वेस्टर जे काजटा एटा अनेके देखाय ना जे होक ये रिक्वेस्टर जिनिसटा होच्छे जे আপনি যদি এখানে অলওয়েজ রিকোয়েস্ট দিয়ে রাখেন সে বুঝে যাবে ঠিক আছে যে এখানে পোস্ট ইউজ করেছেন নাকি হচ্ছে আপনি গেট ইউজ করেছেন দেখেন নরমালি এখন কিন্তু আপনি পোস্ট ইউজ করেছেন তাই না সো এখন পোস্ট ইউজ করেছেন আপনি এখানে আমি রিকোয়েস্ট দিয়েছি আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখানে আমি রিলোড দিলাম সে কিন্তু ধরে নিয়েছে এ দেখেন আপনি নীরব দিয়েছেন আপনি 1 2 3 4 দিয়েছেন সাবমিট দিলেন সাবমিট দেওয়ার পরে এই যে নীরব 1 2 3 4 চলে আসছে আর এটা কি পোস্ট ইউজ করেছেন এইজন্য কোনো কিছু নাই এক্সট্রা কোনো কিছু নাই সে যে দেখা যাচ্ছে না যে এটা কোথা থেকে আসছে বা এটার ট্যাগটা কি ছিল বা অ্যাট্রিবিউটটা কি ছিল ঠিক আছে ভ্যালুটা কি ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন না তাই না এটা হচ্ছে পোস্ট কারণ সে অটোমেটিকলি বুঝে নিয়েছে এই রিকোয়েস্ট মেথডের মাধ্যমে সে রিকোয়েস্ট করেছে এটা রিসিভ করেছে হচ্ছে কি সে বুঝে নিয়েছে যে পোস্ট মেথডের মাধ্যমে এখন হচ্ছে আপনি যদি এখানে গেট লিখেন সেভ দেন আপনার এখানে এটাও চেঞ্জ করতে হবে না সে এটাও বুঝে নেবে যে আপনি গেট মেথডের মাধ্যমে ওনাকে নিয়ে এসেছেন দেখেন আপনি এখানে নীরব লিখলেন নীরব হাসান লিখলেন প্লাস লিখলেন লেখার পর দেখেন এই যে দেখেন আচ্ছা এখানে আসে নাই কারণ হচ্ছে দেখাই আমি সেভ দিই নেই সেভ দিলাম এটা হচ্ছে আমি সেভ দিলাম ঠিক আছে সেভ দিলাম test.phpতে গেলাম যাওয়ার পরে আমি নীরব হাসান দিলাম 1 2 3 4 দিলাম সাবমিট দিলাম এই যে দেখেন এখানে ইউজার নেম আসলো ইউজার নেম কি ইউজার নেম এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ইউজার নেম হচ্ছে নীরব হাসান দিয়েছিলাম আমি এই যে নীরব হাসান যেটা শো করছে প্রিন্ট করেছে রিসিভ করেছে আর পাসওয়ার্ড হচ্ছে কি 1 2 3 4 এখানে আমি যদি চেঞ্জ করে দিই এই যে এটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে আশা করছি রিকোয়েস্ট মেথডের রিকোয়েস্ট যে গ্লোবাল সুপার গ্লোবাল ভেরিয়েবল সেটাও আপনি বুঝতে পেরেছেন যে আসলে এটা দিয়ে আপনি দুইটা মেথডেরই ইনফরমেশন ক্যাচ করা যায় ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন আর ধন্যবাদ যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আসসালামু আলাইকুম